আমরা উপস্থিত আছেন আইটি এক্সপার্ট মেহেদি হাসান ফয়সাল। কেমন আছেন? আমরা সরাসরি চলে যাচ্ছি দর্শকদের প্রশ্নে। রংপুর থেকে রাহাত আমাদের বলেছেন, আমার ল্যাপটপে অপারেটিং সিস্টেম ক্র্যাশ করেছে। আগে ডিভিডি রোমের মাধ্যমে অপারেটিং সিস্টেম ইনস্টল করতাম, কিন্তু সম্প্রতি আমার রোমটি নষ্ট হয়ে যাওয়ায় উইন্ডোজ দিতে পারছি না। কোনো পদ্ধতি আছে কি? জি, অবশ্যই পদ্ধতি আছে। ডিভিডি রোমটা আগে অনেক ইউজ হতো, এখন হচ্ছে আমরা মোস্ট অফ দ্য টাইমে পেন ড্রাইভ দিয়েও আমরা এটাকে বুটেবল করে দেন ইনস্টল করতে পারি। সেক্ষেত্রে থার্ড পার্টি একটা সফটওয়্যার আপনার লাগবে, সেটা হচ্ছে রিফাস। বাট এছাড়া আরেকটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে কি লিগালাইজ ওয়ে, যেটাকে অনেকে লিগালাইজ ওয়ে বলে, সেটা হচ্ছে কমান্ড প্রম্পটে করা। বাট এটা একটু ডিফিকাল্ট হতে পারে, আমি একটু সহজ পদ্ধতিটা বলছি। থার্ড পার্টি সফটওয়্যার রিফাসটাকে ইনস্টল করে নেবেন, নেওয়ার পরে আপনি মাইক্রোসফটের ওখানে ডাউনলোডসের অপশনে গেলে উইন্ডোজটাকে ডাউনলোড করে নিতে পারবেন আইওএসও ফরম্যাটে, .iso। সো ওই ফরম্যাটটাকে আপনি রিফাস থেকে ব্রাউজ করে ওখানে বুট করলেই আপনার ওটা বুটেবল হয়ে যাবে, বুটেবল পেন্ডে। দেন আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে ডিভিডি রোম দিয়ে ইনস্টল দিতেন উইন্ডোজ, সেভাবে আপনি পেন্ডেভ দিয়ে কম্পিউটারটিকে আবার উইন্ডোজে ইনস্টল করতে পারবেন। ধন্যবাদ, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সিলেট থেকে সায়ম বলেছেন, আমার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে অ্যাপগুলো নামাতে গেলে ডাটা ব্যবহার করতে হয়, কিন্তু আমি চাই আমার পিসিতে অ্যাপগুলো ডাউনলোড করে ফোনে ইনস্টল করতে, কোনো মাধ্যম আছে কি? অ্যান্ড্রয়েডের সফটওয়্যারগুলো সাধারণত .apk এক্সটেনশনে থাকে। এই APK ফাইলগুলো আপনি যদি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে কিছু ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে আপনি আপনার পার্টিকুলার অ্যাপটির লিঙ্কটি যদি ওখানে পেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে ওখানে আপনি .apk ফাইলটি ডাউনলোড করতে পারবেন। এছাড়া উইন্ডোজেরও কিছু বিল্টিং মানে কিছু সফটওয়্যার আছে, ওখানে আপনি সফটওয়্যারটি ইনস্টল করে ওখানে সেমভাবে লিঙ্ক দিয়ে আপনি APKটা ডাউনলোড করে নিতে পারবেন। দেন আপনি USB কেবল দিয়ে জাস্ট .apk ফাইলটি আপনি আপনার মোবাইলে ট্রান্সফার করুন এবং ইনস্টল করে নিন, এর ক্ষেত্রে আপনার এটা সলিউশন হয়ে যাবে। ধন্যবাদ, আমরা চলে যাচ্ছি শেষ প্রশ্নে। জি, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আফসারা বলেছেন, আমি শুনেছি অ্যান্ড্রয়েড ফোন রুট করলে অনেক সুবিধা পাওয়া যায়, সুতরাং আমি আমার ফোনটি রুট করতে চাই, রুট করার সুবিধাগুলো কি কি এবং এতে কোনো অসুবিধা আছে কিনা? অ্যান্ড্রয়েড সফটওয়্যার রুট করার জন্য সবচেয়ে লিগালাইজড ওয়ে, যেটা গুগল নিজে রিকমেন্ড করে, সেটা হচ্ছে কিং রুট নামে একটি সফটওয়্যার। এটা আপনি আপনার PC যদি ডাউনলোড করে ইনস্টল করে নেন, দেন সেখানে আপনি জাস্ট USB কেবলটা যদি আপনার মোবাইলে কানেকশন করেন, ওখানে আপনি আপনার অপশন দিয়ে আপনি এটাকে ইজিলি রুট করতে পারবেন। সুবিধাগুলো হচ্ছে, আপনি আপনার মোবাইলে কিছু এক্সট্রা অ্যাক্সেস পাবেন, লাইক আপনি কিছু সিস্টেম ফাইল এডিট করতে পারবেন, কিছু থার্ড পার্টি সফটওয়্যার আছে যেগুলো আপনি নর্মালি রুট করা ছাড়া ইনস্টল করতে পারবেন না, সেগুলো করতে পারবেন। আর এছাড়া আছে কিছু সফটওয়্যার যেগুলো যেমন কিটক্যাটে এক ভার্সনে আছে, তো ললিপপে আরেক ভার্সনে, সো আপনি একটু মডার্নাইজ একটা স্বাদ পাবেন। তবে এক্ষেত্রে অসুবিধাগুলো হচ্ছে, আপনি আপনার মোবাইলের ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু হারাবেন, এবং সেই সাথে আপনি যেহেতু আপনার সিস্টেম ফাইলকে এডিট করতে পারছেন, দ্যাট মিনস যে কোনো ভাইরাসও আপনার সিস্টেম ফাইলগুলোকে এডিট করতে পারবে, এবং কিছু থার্ড পার্টি সফটওয়্যার যেগুলো গুগল প্লে স্টোর অ্যাপ্রুভ করে না, এর মধ্যে অন্যতম রিজন থাকে যে এদের মধ্যে বেশ কিছু ফিশিং বা কিছু ভাইরাস থাকে। সো এই সফটওয়্যারগুলো ইনস্টল করার সাথে সাথে আপনার মোবাইলের আরও কিছু অ্যাক্সেস আপনি হারাবেন, এবং যে কোনো মুহূর্তে আপনার অপারেটিং সিস্টেমও ক্র্যাশ করতে পারে। সো এক্ষেত্রে বেটার আপনার রুটটা না করা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। আপনাদেরও ধন্যবাদ।